ইভিনিং ফ্রেন্ডস, আর আমি পায়েল, মাই এভরিডে ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি ব্লগ স্টার্ট করছি, একটা অন্যরকম ব্লগ করতে চলেছি। সেই ব্লগটা হলো আমার ড্রেসিং টেবিল, তোমাদের সাথে দিতে চলেছি আমার ড্রেসিং টেবিলে আমি কী কী রাখি না রাখি, কেমন করে সাজিয়ে রাখি সেটাই তোমাদের দেখাতে চলেছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অনেক 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 শেয়ার করে দিতে হবে, আর সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই হলো না, তো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা দেখো, আমি আমার ড্রেসিং টেবিলের সামনে চলে এসেছি, আর সামনেই প্রথমেই দেখতে পারবে আমার ড্রেসিং টেবিলের সামনেই একদম লোকনাথ বাবা আর একটা রাধাকৃষ্ণের মূর্তি। এই রাধাকৃষ্ণের মূর্তিটা দিয়েছিল আমার যা কিছুদিন আগেই, ওরা বেড়াতে গিয়েছিল তো দিয়েছিল। আর এই কৃষ্ণ ঠাকুরের বাঁশরি নেই, তো একটা বাঁশরি কিনতে হবে। আর এই দেখো আয়না, আর আমি আয়নার সামনে চলে আসলাম। তো আয়নার সামনেই একটা দেখতে পাচ্ছ গোল মতো র‍্যাক আছে, এখানে একটা ছোট্ট হাঁস আছে, তার কিছু বাচ্চা, তিনটে বাচ্চা ছিল, তো একটা বাচ্চা মিসিং হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আর এখানে একটা পুতুল আছে খেলার, আমার ছেলের, মানে চাবির রিং টাইপের। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আছে রিমোট আর কলা, আর আছে বডি লোশন, কলাটা আমি এখনই খেয়ে নেবো, আর একটা ব্রাশ। তো চলো ড্রেসিং টেবিলটা খুলি। তো ড্রেসিং টেবিলের ফার্স্ট র‍্যাকে, মানে থাক যেটা, তো থাকে আছে আমার নেল পলিশ আর সাজাগুজার কসমেটিক্সের কিছু জিনিস। তো চলো একটা একটা করে তোমাদের বের করে করে দেখাই। তো তোমাদের এই আই শ্যাডো প্যালেটটা খুলে দেখাই চলো। তো এটা হলো 72 কালারস আছে এতে, আর এইটা আমি কিছুদিন আগে কিনেছি, এতে হলো সব রকমেরই কালার আছে। আর আমার আই শ্যাডো প্যালেটটা খুবই পছন্দের, খুব ভালো লাগে। আর আমি এই আই শ্যাডোটা দিয়ে মানে বেশিরভাগই ইউজ করি। আমার আর একটা আই শ্যাডো আছে, সেটাও তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো কেমন লাগলো আই শ্যাডো প্যালেটটা অবশ্যই কমেন্ট করে জানাও। এত কালার আছে, আমি কবে সব কালার ইউজ করব আমি নিজেও জানি না। তো দেখতে থাকো, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো আমি আবার থাকে চলে আসলাম ড্রেসিং টেবিলের, আর এখানে দেখো কত কিছু কসমেটিক্স আছে। তো এই একটা আই শ্যাডো প্যালেট, আর এই আই শ্যাডো প্যালেটটা আমার অনেক পুরনো, অনেক দিন আগের, এটার থেকেও আমি ইউজ করি। এই আই শ্যাডো প্যালেটটাও অনেকগুলো কালার আছে, তো চলো। আর এই দেখো এই পারফিউমটা, এটা কিন্তু আমার বিয়ের পারফিউম, এটা খুব সুন্দর গন্ধ, খুবই সুন্দর, দারুণ, খুব মিষ্টি একটা গন্ধ। তো কেমন লাগছে আমার ড্রেসিং টেবিল ট্যুরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হলো গ্লিসারিন, শীতকালে মাখি আমি। আর এগুলো সব নেল পলিশ, বেশিরভাগ ব্লু হ্যাভেন বা অন্য ভব, অন্য কোম্পানিরও আছে। তো দেখো এই ব্ল্যাক কালার নেল পলিশটা কিন্তু অনেক দিন স্টে করে, এটা মাত্র 50 টাকা নিয়েছিল, কিন্তু নেল পলিশটা খুব ভালো, ভীষণই ভালো। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো নেল পলিশ। আর আমি ল্যাকমির আইলাইনার ইউজ করি বেশি, আজকের থেকে না, ছোটোবেলার থেকে ল্যাকমির আইলাইনার ইউজ করি, আমার খুব ভালো লাগে ল্যাকমির ব্র্যান্ডটা ওর জন্য। আর দেখো এখানে একটা প্যান স্টিক আছে, এই প্যান স্টিকটা HD প্যান স্টিক, কালার এসেন্সের খুব ভালো ওই প্যান স্টিকটা, তোমরা যদি ইউজ করতে চাও তো করতে পারো। দেখো এটা অনেক পুরনো হয়ে গেছে ইউজ করে করে, তো এর অবস্থা একদমই খারাপ। তো এখানে একটা কনসিলার আছে, তো আমি একদমই মেকআপ করতে পারি না, তো যেটুকু পারি নিজে নিজে করার চেষ্টা করি। আর এই ফাউন্ডেশনটা নতুন কিনেছি, আর এখানে ভ্যাজলিনের বডি লোশন আছে, শীত পড়ে গেছে, এটা বের করতে হবে। আর এখানে ব্লু হেভেনের একটা মেকআপ সেট স্প্রে আছে, আর দেখতেই তো পাচ্ছ কত কিছু আছে। ধরো আবার চলে আসলাম মাঝখানের এই থাকাটা, এখানে দেখো কিছু শোপিস আছে, আর সাথে আছে একটা জয় বাবা লোকনাথ, আর আছে একটা পাশে রাধা কৃষ্ণের মূর্তি। তো এটা আমার যা দিয়েছে তোমাদের তো বললাম, আমার খুবই ফেভারিট, তো সেই জন্যই সামনে রেখেছি যাতে সকালবেলায় উঠেই আগে ঠাকুরের দর্শনটা করতে পারি, তার জন্য। কিন্তু তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমার খুবই ভালো লাগবে তাহলে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভালো না। আর এই দেখো তৃতীয় থাকায় চলে আসলাম, তো এই একটা ঝুড়ি দেখছো এর ভিতর আছে আমার কি কি, চলো তোমাদের দেখাই। তো এর মধ্যে আছে যে মাথায় একটা বল খোপা করি, সেই ভুল বল খোপা। আর এখানে আছে দেখো প্রচুর পরিমাণে লিপস্টিক, আমি যেটা খুবই পছন্দ করি, একটা ব্লেন্ডার। আর আমার আজকে খুবই গলাটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা কিন্তু এরকম লাগতে পারে। আর আছে কিছু কাজল, লিপস্টিক আর
পেন আছে, পেনটা আমার ইউজ করতে খুব লাগে, এটা ওটা লিখি ওই জন্য। তো দেখতেই পাচ্ছ এই দুটো হলো কাজল, আর স্টিক লিপস্টিকও আছে, লিকুইড লিপস্টিকও আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু একদমই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পরিবার হয়ে। তো দেখো এখানে হলো একটা গোল্ড হাইলাইটার আছে, ল্যাকমির ফেস পাউডার আছে, একটা প্যানকেক আছে, প্যানকেকটা কিনেছিলাম কিন্তু আজ পর্যন্ত কোনো দিন ইউজই করিনি, সেইভাবেই ধরা আছে। আর এখানে কিছু টিপের পাতা আছে, আর পাশে দেখো একটা আলতা আছে, মেহেন্দি আছে। তো আমি পরি আর না পরি না, তো সব কিছুই আমার কাছে থাকে। আর এখানে আছে দেখো হাইলাইটার, এটা ক্রিম বেস হাইলাইটার, দুটো কালার আছে। আর এখানেও আছে একটা ল্যাকমির ফেস পাউডার। আর এখানে আছে দেখো এই বক্সটার মধ্যে চুড়ি আছে আর একটা কানের আছে, তো আমি এর মধ্যে রেখেছিলাম, আমি নিজেও জানি না। তো এখন দেখছি আর এই সাজিটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গার্ডার, হার, এটা ওটা টুকটাক যে জিনিসপত্র লাগে। আর পাশে দেখো একটা সেসার হেয়ার অয়েল রয়েছে, আমি কিনেছি ঠিকই কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার ইউজই করা হয় না, এইভাবেই কত জিনিস নষ্ট হয়ে যায় নিজেও জানি না। তো এটা মনে হয় ডেট আর কিছু দিনের মধ্যেই ওভার হয়ে যাবে। তো এটা শেষানা ইন্দুলেখা, আমার নিজেরই দেখো মনে নেই যে কি কিনেছিলাম, তো আমি নিজেই ভুলে গেছি। আর এখানে দেখো এই যে চোখের একটা পাতা আছে, তো এটা বিয়ে বাড়ি আসলেই লাগাবো। নিচের থাকটাই চলে আসি, দেখো এখানে আছে এগুলো যেগুলো আমার খুব একটা দরকার হয় না, আবার দরকারও পড়ে, তো সেই সব জিনিসও আছে। যেমন এটা হলো মাথার গাজরা, বিয়ে বাড়ি আসলেই এটা দিই, বা অন্য ফুলও দিই। আরেকটাও আছে আমার, তো সেটা দিয়ে এটা নিয়েছিল মনে হয় 50 টাকা না 60 টাকা, খুব ভালো লাগে এটা মাথায় দিলে। আর কাঠের চিমনিটা আজ পর্যন্ত ইউজ করিনি, এই চিমনিটাও ইউজ করিনি, আর এটা একটা হাইলাইটারের ব্রাশ, এটাও ইউজ করিনি। এইভাবে এগুলো ধরা আছে, আর চলো এটা খুলে তোমাদের দেখাই। তো দেখো এর ভিতরে আছে অনেক ধরনের চুড়ি আমার, তো বিভিন্ন ধরনের চুড়ি আছে, আর খুলে দেখালাম না তার কারণ প্যাকিং করা রয়েছে তার জন্য। আর এটা দেখো সেই রাসের মেলার থেকে কিনেছিলাম হার আর কানে, তো সেটাই রয়েছে, তো কোথায় রাখবে এইভাবেই রেখে দিয়েছি আপাতত, পরে দেখা যাবে। আর এই চুড়িটা আমার বিয়ের আগের, তো এটা এখনও ইউজ করি, রং উঠিনি, ভালোই রয়েছে তার জন্য। চলো খুলে তোমাদের দেখাই। তো কেমন লাগছে আমার চুড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও কিছু চুড়ি আছে, চলো তোমাদের দেখাই। তো এই দেখো এটা পুরোটা মিশিয়ে পরতে হয়, আমি একভাবে রেখে দিয়েছি। আর এই দুটো বালা টাইপের চুড়ি আছে, তো এই দুটো খুব সুন্দর, আমি মাঝে মাঝেই পরি। এইগুলো কিন্তু সব আমার বিয়ের আগে তৈ বাড়ির থেকে নিয়ে চলে এসেছি আমি, পরি দেখো হালকা রঙও উঠে গেছে, তাও আমি ছাড়ি না, আমার খুব ভালো লাগে, তো আমি পরি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমার হাতে না একদমই নখ হয় না, তো তার জন্য আমি এই আর্টিফিশিয়াল নখগুলো কিনেছিলাম ঠিকই, কিন্তু আমি ইউজই করি না, আমি এই করি, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তো আমি কিনি ঠিকই কিন্তু ইউজ করি না। আমি বিয়ের সময় একবার লাগিয়েছিলাম আর লাগাইনি, তো প্রচুর নখ রয়েছে, আমি কবে লাগাবো জানিও না। আর আমার ছেলে এখন ছোটো, তো আমি লাগাতেও পারবো না, তো লাগালেই বুঝতেই পারছো ওর হয়তো লেগে যেতে পারে, ওই জন্য চলো এটা রেখে দিই। তো অন্য এ দেখো এই একটা, এর মধ্যে একটা চুড়ি আছে লাল চুড়ি, আর সাথে একটু মুক্ত টাইপের দিয়া আছে, বালা বালা টাইপের, খুব সুন্দর, তো আমার ভীষণই পছন্দ, তো এটা রেখে দিই চলো। আর কী কী আছে চলো তোমাদের দেখায়। আর এইখানটাই আছে দেখো এক বাক্স কানের, আর ওই বাড়িতে আমার বিয়ের আগে প্রচুর কানের ছিল, আমার মা তো অর্ধেক ফেলে দিয়েছে, আর এগুলো সব বিয়ের পরে কিনা, প্রচুর কানের আছে। যদি তোমরা দেখতে চাও আমার কী কী কানের আছে, সিলভার জুয়েলারি, তো আমি ইমিটেশান, তো আমি তোমাদের এইগুলো খুলে খুলে তখনই দেখাবো, আর যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর এই শুধু এক বাক্স না, আমার কাছে প্রচুর আছে, আমি কারণ আমি প্রচুর এইসব জুয়েলারি পছন্দ করি, তো আমি এইগুলো ইউজ করি সেই জন্য। তো চলো বন্ধুরা নিচের দিকে যাওয়া যাক, আর এটা তো তোমাদের দেখালামই তখন, তো আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা শীতের জন্য বের করেছি, এটা হলো, আর একটা ব্রাশ আছে তোমাদের বললাম, আর কলাটা তো আমি খাবই, আর সাথে আছে পাশে একটা টিভির রিমোট আছে, তো এটা সুন্দর করে গুছিয়ে রাখি। এই দেখো একদম ড্রেসিং টেবিলের নিচের দিকে চলে এসেছি, এখানে একটু হিজিবিজি জিনিস আছে, তার মধ্যে চুড়ি আছে, কিছু সিলভার চুড়ি আছে, গোল্ডেন চুড়ি আছে, একটা মাইক আছে, আঠা আছে, আর ডবল টেপ আছে, ছোবরা আছে, আয়না আছে, আর বেস্ট পাম্পার আছে, এটা আমার ছেলে হওয়ার পরে আমার লেগেছিলো খুবই কাজের। আর এখানে দেখো কিছু মার্জিন টেপ আছে, এমনি টেপ আছে, কোটো কাটা, এইসব ক্লিপ,
এই সমস্ত হাবি জাবি জিনিস এর মধ্যে ভরা। আর নিচেরটায় দেখো প্রচুর প্লাস্টিক আছে, আর ছোট ছোট টেডি বিয়ার প্লাস্টিকের মধ্যে মোড়া আছে, আর বেলুন আছে। আর কিছুদিন পরে আমার ছেলের বার্থডে, তো এই বেলুনগুলো লাগবে। তো আমার ড্রেসিং টেবিলের আয়না আছে, তো তার পিছনে যাওয়া যাক। সবার ফার্স্ট র্যাকটাই আছে দেখো, দুটো জনসন বেবির পাউডার, দুটোই আমার ছেলের বুঝতেই পারছো, আর একটা দুধের বোতল। তো এখন আর দুধের বোতলে দুধ খায় না, এটা আমার কেনাই রয়েছে নতুন, তো ইউজ করা হয়নি। একদিন মনে হয় ইউজ করেছিলাম, জল দিয়েছিলাম, তো খায়নি। আর পিছনে আছে কিন্তু ডাবরের একটা গোলাপ জল, আর এখানে কেয়াশেটের ফেসিয়াল কিটস আছে, আর জনসনের সাবান, আর আছে আমার একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা হলো, চলো তোমাদের দেখাই, এটা হলো হিমালয় কোম্পানির। তো সামনের ইয়েটা উঠে গেছে, ওই জন্য পিছনটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, এই ডিব্বাটা কি আছে, কিছু কিছু আছে এখানে, দেখো দুবাইয়ের চকলেট আর দুবাইয়ের খেজুর। তো আমার বন্ধুর বর দুবাইতে মানে থাকে, তো এসছে বাড়িতে, ওর জন্য আমার ছেলের জন্য চকলেট এনেছে আর এই খেজুর এনেছে। তো খেজুরগুলো খুব সুন্দর খেতে, আর চকলেটটাও খুব সুন্দর খেতে। আছে একটা দেখো বক্স টাইপের, এর ভিতর ওষুধপত্র এই সমস্ত জিনিস থাকে। আর দেখো এই উপরে একটা ব্যাগ আছে, আর এই কোটোটা রেখে দিলাম। আর নিচের থাকায় দেখো আমার ছেলের যত রকম ওষুধপত্র, আর আমার আছে একটা সিঁদুরের কৌটো, সুথল ও জনসন বেবির হেয়ার অয়েল। আর এই সিঁদুরের কৌটোটা দেখো, এটা কিন্তু রূপোর সিঁদুরের কৌটো, এইটা আমার একটা জামাইবাবু আমাকে বিয়েতে গিফট করেছিল, তো খুব সুন্দর হয়েছে। তো ফোকাস নিচ্ছিল না, নিচ্ছে না, তো ফোকাসটা নিলে ডিজাইনটা দেখতে পারবে তোমরা। শুনে দেখো এই সব জিনিসই থাকে, যেগুলো টুকটাক আমার খুবই হাতের কাছে দরকারি জিনিস থাকে, তো সেই সব জিনিসই থাকে। আর এখানে দেখো আছে কি কি, চলো তোমাদের দেখাই। এ দেখো এখানে আছে একটা একটা প্রোডাক্ট যার ডেট ওভার হয়ে গেছে, নাম এঁকে মেঁকে নষ্ট হয়ে গেছে, পাউডার কেস আছে এখানে, একটা ছোট ফোন রাখার র্যাক, আর এ দেখো এখানে ফ্রেশিং শ্যাম্পু আছে, ঘড়ি, এই সমস্ত নানান হাবিজাবি জিনিস আছে। তো এই সমস্তই আছে আমার ড্রেসিং টেবিলে। তো দেখো আমার ড্রেসিং টেবিলে নিচে একটা ড্রয়ার, ড্রয়ার মতো সিস্টেম আছে, এটা হলো টুল। তো এই টুলে বসে বসে সাজতে পারবো, এটা খোলা যায় এর ভিতর জানো, তো জিনিসপত্র রাখা যাবে। তো এই আমার ড্রেসিং টেবিল ট্যুর তোমাদের করালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর উপরে দেখো সোনার কিছু খেলনাপত্র আছে। তো টাটা, বাই বাই।